নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি তুলা রাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে তার অগ্রিম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের মে মাস কেমন যেতে চলেছে তার অগ্রিম ভবিষ্যৎবাণী আমি অবশ্যই বলতে চলেছি। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোটাই সার্বিক রাশিফল, অর্থাৎ এটি ইন জেনারেল রাশিফল। সকল তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই একদম 100% মিলবে, এই ধরে কখনোই এগোবেন না। তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটাই বলবো, এবং আগাম সতর্ক হতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। জেনে নেওয়া যাক তুলা রাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ। তাই শারীরিক দিকটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই মাসে শারীরিক দিক কিন্তু মধ্যম যেতে চলেছে, অর্থাৎ খুব ভালোও যাবে না আবার খুব খারাপও যাবে না, অ্যাজ ইউজুয়াল যেমন চলছে সেরকমই চলবে। তবে বড় ধরনের কোনো রোগে আপনারা পড়বেন না। তবে গুরুজনদের শরীর স্বাস্থ্যের দিকে একটু আপনাদেরকে নজর রাখতে হবে, গুরুজনদের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এটা অবশ্যই মাথায় রাখুন। এরপর আসি আপনাদের অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে, যেটি মোস্ট ভাইটাল পয়েন্ট। দেখুন, এই মাসে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু ভালো যেতে চলেছে, অর্থাৎ অর্থ কিন্তু আপনাদের আসবে, তবে কিছুটা ডিলেনেসের মাধ্যমে, অর্থাৎ প্রচুর পরিমাণে অর্থ পেয়ে গেলেন এটা কিন্তু নয়, অর্থাৎ যেটুকুটা প্রয়োজন সেরকমই অর্থ আসবে। এই মাসে আপনাদের মাথা গরম হওয়ার কিন্তু চান্স রয়েছে, অর্থাৎ হুটপাট রেগে যাওয়া, এমন কিছু কথা বা বাক্য প্রয়োগ করা যেখান থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে, এটা অবশ্যই মাথায় রাখুন। এরপর আসি পড়াশোনা কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে পড়াশোনা কিন্তু মধ্যম যেতে চলেছে, অর্থাৎ খুব ভালোও যাবে না আবার খুব খারাপও যাবে না। কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী ভাব কিন্তু দেখা যাবে এবং সেটি কিন্তু টোটালটাই মোবাইল অ্যাডিকশানের জন্য, সেটা অবশ্যই মাথায় রাখবেন। এরপর আসি প্রেমের দিক, অর্থাৎ প্রেমজ জীবন কেমন যেতে চলেছে। দেখুন, প্রেমে কিন্তু এই মাসে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, অর্থাৎ প্রেমে কিন্তু কিছু পরিমাণ বাধা আসার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে মানসিক কষ্ট আসার সম্ভাবনা রয়েছে, এটা অবশ্যই মাথায় রাখুন। এরপর আসি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। এই মাসে দাম্পত্য জীবন মোটের উপর দিয়ে শুভ বলা যায়, অর্থাৎ খুব ভালোও যাবে না আবার খুব খারাপও যাবে না, তবে ছোটোখাটো টুকিটাকি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম আসতে পারে, সেটা বড় বিষয় নয়। এরপর আসি আপনাদের বিবাহ, অর্থাৎ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কেমন যাবে। দেখুন, এই মাসে আপনাদের যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন, যে সম্পর্কগুলো ম্যাচিউরিটি পাচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো ম্যাচিউরিটি পাবে, এটা বলা যেতে পারে। তাই আপনারা বিবাহের জন্য এগোতে পারেন, এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন। এই মাসে ফ্যামিলি থেকে কিছুটা প্রবলেম ক্রিয়েট হবে, অর্থাৎ ফ্যামিলি মেম্বার আপনাদের সাথে
আপনার সাথে কিছু পরিমাণ মিসবিহেভ করতে পারে, বা আপনিও এমন কিছু কথা বলে ফেললেন যেখান থেকে কিন্তু পরিবারের মধ্যে ছোটোখাটো গণ্ডগোল এসে গেল, এটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই আমি আবারও বলবো, আপনারা একটু মাথা ঠান্ডা করে চলুন এবং একটু বুঝে চলুন। এই মাসে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ রয়েছে, তবে খরচা কিন্তু রয়েছে, অর্থাৎ দুমদাম খরচা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সেভিংসের জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে, এবং যারা বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে। এরপর আছে কর্মস্থান, অর্থাৎ যারা চাকুরি করছেন। দেখুন, এই মাসে আপনারা কিন্তু চাকুরি পাবেন যারা ফ্রেশার রয়েছেন, কিন্তু কিছুটা বাধার মধ্যে দিয়ে। 10 জায়গায় গেলেন, সেখানে এক জায়গায় চাকরি হলো এবং সেটা একটা ন্যূনতম স্যালারির, আর সেটাকে কিন্তু আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এরপর আছে ব্যবসা স্থান। দেখুন, এই মাসে ব্যবসা স্থান কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়, অর্থাৎ যে সমস্ত টাকা ব্যবসায় আটকে আছে পড়ে রয়েছে সেই সমস্ত টাকা কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে। তবে আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা ধারে অর্থাৎ ক্রেডিটে মাল বিক্রি করা একদম বন্ধ করে দিন, যেটুকুটা বিক্রি করবেন নগদে বিক্রি করুন। এ মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, যেটি আমি বারবার বলছি। এবং এই মাসে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না, বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে পার্টনার কিন্তু আপনাকে ধোকা দিতে পারে, এটা অবশ্যই মাথায় রাখুন। এরপর আসি আপনাদের সন্তান ভাগ্য কেমন যেতে চলেছে। যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে, এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে। তবে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট করবে, যাদের সন্তানের বয়স 15 বছর বা 15 বছরের নিচে সন্তান কিন্তু একটু দুষ্টুমি করবে এবং একটু অবাধ্যতা করবে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এই মাসে কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে পারেন, অর্থাৎ এসি কুলার এই সমস্ত কিছু কেনার সম্ভাবনা রয়েছে। এই মাসে বন্ধু বান্ধবের কিন্তু হেল্প সেরকম মাত্রায় পাবেন না, অর্থাৎ এই মাসে যদি চলতে হয় একলাই চলতে হবে, অর্থাৎ যা করার আপনাকেই করতে হবে, ফ্যামিলি থেকে সেরকম মাত্রায় কিন্তু হেল্প পাবেন না। এবং ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আমি বলবো আপনি নিজে ডিসিশান নেন, এবং সেই ডিসিশানই কিন্তু শিরোধার্য হবে। তো এই গেল ওভারঅল জিস্ট, তুলারাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।